আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিগ সারে। আমার বহুদিন ধরে ইচ্ছে ছিল, এটার মূলত জ্যাক কেরোয়াকের একটি উপন্যাস বিগ সার, সেইটা পড়েই এই অনুপ্রেরণা। এবং ফাইনালি এলাম, দেখলাম সেখানে সমুদ্র মিশে যাচ্ছে পাহাড়ে, এবং বিগসবি ব্রিজ যেটার কথা এত পড়েছি সেটা সামনে দেখলাম। ফ্যান্টাস্টিক। নমস্কার, এই ক্যালিফোর্নিয়ার ওয়েদার, বিচ তুলনা নেই। আলবে সিঙ্গা রাস্তায় হাঁটছো, কোথাও যাওয়ার তাড়া নেই, লোকে লোকে ধাক্কা খাচ্ছো, আটকে থাকছো এখানে। ড্রামার বাদে যদি আমি অন্য কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতাম তাহলে আমি গিটার প্লেয়ার হতাম ফার্স্ট। আচ্ছা, না হলে আমি আমি যদি মিউজিশিয়ান না হতাম কি হতো? তাহলে আমি পাইলট হতাম। হ্যাঁ, পাইলট হতাম, মানে প্লেন চালাতাম বা ট্রেন চালাতাম। প্লেন বা ট্রেন তো এক এক নয় না? এক নয়, একটা একটা স্থলপথ, একটা আকাশপথ আমি জানি, কিন্তু আমি প্লেন চালাতে পারতাম। আমার আমার ভালো লাগে প্লেন চালাতে, মানে আমার ভালো লাগে মানে আমরা এই মুহূর্তে রয়েছি ডিট্রয়েট নদীর তীরে। এখানে খুবই ঠান্ডা বোঝাই যাচ্ছে। আর মজার ব্যাপারটা হচ্ছে এই সাইডটা হচ্ছে ডিট্রয়েট শহর, আর ওই সাইডটা হচ্ছে পুরোটা ক্যানাডা। এই ব্রিজটা ক্যানাডা ডিট্রয়েট কানেক্ট করছে। ঘুরছে আমি ঘুরছে চাকা, উড়ছে খুলি উড়ছে টাকা, পুড়ছে চোখের চামড়া পালক, পারছি না আর নেভাও আলো। যখন প্রথম যখন হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার টুর আগে তখন দেখে কোল্ড ডিল, কিন্তু এটা যখন ডিট্রয়েট একটা ফেমাস ইয়ে, তো ওরা ভাবলো যে বম্বিং করলে ওটা টার্গেট হবে, গোল্ড ব্রাস দিয়ে, কিন্তু এটা এখন ওই অক্সিডেশনের জন্য। শেষ চার দিন আমরা প্রচুর ঘুরেছি, প্রচুর আনন্দ করেছি। আজ সন্ধ্যাবেলা আমাদের ডিট্রয়েটে কনসার্ট, আগামীকাল নিউ জার্সিতে কনসার্ট, এবং তারপরের দিন ড্যালাসে কনসার্ট, পরপর তিনটে শো আছে। তো ভীষণই ব্যস্ত হয়ে পড়বো আজকে থেকে। দেখা হচ্ছে সামনের সপ্তাহে।